উপকূলে রাতভর তাণ্ডব চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল। সবশেষ পরিস্থিতি জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, উপকূলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ অরিন। দর্শকরা জানে যে গতকাল কিন্তু রাত 9টার পর থেকেই রিমেলের যে প্রভাব সেটা কিন্তু খুলনা অঞ্চলে এবং উপকূলবর্তী এলাকায় পড়েছে। সারা রাত কিন্তু প্রচণ্ড হাওয়া এবং মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। আমরা সর্বশেষ যে খবরটি পেয়েছি, কয়রা উপজেলায় 3টি বেড়িবাঁধ ভেঙে কিন্তু নদীর পানি গ্রামে ঢুকে প্রবেশ করেছে এবং বেশ কিছু চিংড়ি ঘের কিন্তু প্লাবিত হয়েছে। পাশাপাশি খুলনার দাকোপ উপজেলার একটি বেড়িবাঁধ ভেঙেও কিন্তু গ্রাম প্লাবিত হয়েছে। এবং আমরা যদি একটু বলে রাখি যে সকাল 6টা পর্যন্ত কিন্তু 65 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার কারণে কিন্তু খুলনা শহরে কিন্তু পানিতে রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পাশাপাশি গতকাল রাত থেকে টানা 5-6 ঘন্টা যে ঝড়ো হাওয়া বইয়েছে, এই হাওয়ায় কিন্তু আপনার রাস্তাঘাটের উপর গাছপালা ভেঙে পড়েছে। এর পাশাপাশি কিন্তু বিদ্যুতের যে ব্যাপারটা, বিদ্যুৎ কিন্তু রাত থেকেই নাই। এবং আপনি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুলনায় এখনও কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইছে। এবং আমরা এখন একটি যে এলাকায় এসেছি, এই এলাকায় দেখতে পাচ্ছেন যে এই বাড়িটি কিন্তু ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই বাসার যেই বেড়া ছিল টিন শেড, সেগুলা ভেঙে গিয়েছে। গাছপালা বাড়ির উপর উঠতে পড়েছে, বিদ্যুতের লাইন খসে পড়েছে। আসলে এরকম কিন্তু ঘটনা কিন্তু সারা উপজেলায় হয়েছে, বিশেষ করে কয়রা উপজেলা, দাকোপ উপজেলা এবং পাইকগাছা উপজেলায় কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ সবথেকে বেশি। আমরা কথা বলেছি জেলা ত্রাণ কর্মকর্তার সাথে, তারা আমাদের যেটি জানিয়েছে যে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়নি। আমরা একটু কথা বলবো যে এই ভাইয়ের সাথে যে আসলে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং কি হয়েছে একটু আমাদের বলবেন দর্শকদের। আসসালামু আলাইকুম। কালকে রাতে ঘরে আমার বাড়ির গাছ ভেঙে চুলের উপরে পড়েছে, তারপরে আপনার বেড়া মেড়া ভেঙে গেছে, এই কারেন্টের তার মিটার মোটার সব ছিঁড়ে গেছে। এমন কি ক্ষয়ক্ষতি হয়েছে একটু বলুন আমাদের। ক্ষয়ক্ষতি হয়েছে আমার তার ক্যামেরা, তারপরে আপনার ওই মিটার মোটার তার দিয়ে ছিঁড়ে গেছে, গাছপালা ভেঙে পড়ছে, আমার টিন বস্তায় গেছে, নষ্ট হয়ে গেছে। শুধু দর্শক আপনারা যেটা শুনতে পারলেন যে এরকম কিন্তু আমাদের খুলনার উপজেলার বেশ কয়েকটি উপজেলার একদম শেষ সীমানে, যেটা সমুদ্র এবং নদীর পাশাপাশি বা কাছাকাছি অবস্থিত, সেই এলাকাগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এই আবহাওয়া অফিস থেকে কথা বলেছি, তারা বলেছে আজকে সারাদিনই কিন্তু খুলনায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। পাশাপাশি খুলনা জেলা প্রশাসনের কাছে জানতে চেয়েছিলাম যে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটি কি, তারা এখন পর্যন্ত কিন্তু ক্ষয়ক্ষতির কোনো পরিমাণ নির্ধারণ করেনি। তবে তারা আমাদেরকে জানিয়েছে যে খুলনা জেলার কয়রা, পাইকগাছা এবং দাকোপ উপজেলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। এটা ছিল খুলনা থেকে রিমেল পরবর্তী যে সংবাদ, এটা সর্বশেষ তথ্য। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে ঘূর্ণিঝড় রিমালের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।